নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো মজাদার রেসিপি, সেটা হচ্ছে ঝরঝরা খিচুড়ি আর সঙ্গে দেশি মুরগির ঝোল। তো আশা করছি একই ভিডিওতে আমার দুটো রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যেটা করব, আমি মাংস রান্না করে ফেলবো, কারণ আগে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে। তো তার জন্য আগে আমি মাংসটা বসিয়ে দিব। তো প্রথমে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে রাখবো। তো এখানে আমি কিছু তেল দিয়ে, আমি তেলটা কম দিলাম যেহেতু দেশি মুরগিতে অনেক তেল থাকে, তার জন্য আমি তেলটা কম দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিলাম। তারপরে পেঁয়াজের বেরেস্তা নামিয়ে আমি এই তেলেই দিয়ে দিব প্রন। তো প্রনে ব্যবহার করলাম দারুচিনি, এলাচ, তারপরে গোটা জিরে, তেজপাতা, শুকনো মরিচ। তো প্রনগুলো ভেজে আমি 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট। তো আদা রসুন পেঁয়াজের পেস্টটা প্রথমে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এতে কী হবে, আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ। তো লবণ হলুদ দিয়েও আমি ভালো করে কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টা দেশি মুরগির মাংস নিয়েছি, শুধু গলা আর গিলা বাদে সব মাংসগুলোই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ করে গুঁড়ো মশলা। তো এখানে আছে 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, আর সামান্য একটু জয়ফল জয়ত্রী গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম একটা টমেটো, ছোটো ছোটো টুকরো করে কেটে, তারপরে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে একদম লো আঁচে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেবো, এতে মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো 20 থেকে 25 মিনিট পরে দেখুন মাংসগুলো কিন্তু হাড়ের থেকে সরে গেছে, মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা জলও বের হয়ে গেছে। এবার আর ঢাকনা দিব না, এখন এই জলটাকে পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর মাঝে মধ্যে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। তো প্রথমে যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেখান থেকে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা এই পর্যায়ে দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে দিব। তো আমি এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়েই মাংসটা কষিয়ে নিব। আর যখন 90% কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দিব আলু। তো এখানে আমি ছোটো ছোটো আলু মাঝখানে একটু কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম বড় একটা রসুনের কোয়া ছাড়িয়ে, এতে মাংসের স্বাদ কিন্তু অনেক বাড়িয়ে দেবে এই রসুনের কোয়ার জন্য। তো একটু মিশিয়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ, কারণ মাংসগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো কাঁচামরিচগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে দিব গরম জল। তো এখানে আমি ফুটন্ত গরম জল ব্যবহার করলাম, আমি অন্য একটা চুলায় জল ফুটিয়ে নিয়েছি। তো অবশ্যই ফুটন্ত গরম জল ব্যবহার করবেন দেশি মুরগির ক্ষেত্রে, ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু মাংসগুলো আবার শক্ত হয়ে যাবে। তো জল দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম। এখন জাল করে নিব আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট আবারও। তো 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে জাল করলে কিন্তু মাংসগুলো পুরোপুরি রান্না হয়ে যাবে। আর মাংসগুলো আমি ঢাকনা দিয়ে রান্না করছি কারণ মাংসগুলো ঢাকনা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় কি ঘ্রাণ এবং স্বাদটা বেশি ভালো হয়, তার জন্য। তো আপনারা ঢাকনা ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। তো 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম, দেখুন মাংসগুলো কিন্তু রান্না হয়ে গেছে, আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেক কমে গেছে। এবার নামানোর আগে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম তার অর্ধেকটা এখন ব্যবহার করলাম, প্রথমে অর্ধেকটা ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আর বেশি জাল করব না, আমি নেড়ে চেড়ে 1 মিনিট মতো জাল করে নামিয়ে ফেলবো চুলার থেকে। আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশি জাল করলে কিন্তু গরম মশলার ঘ্রাণটা থাকে না। তো মাংস কিন্তু রান্না হয়ে গেছে, এবার নামিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিব। তো খিচুড়ির জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার হাঁড়িতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো আমি খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করব, এতে স্বাদ বেশি ভালো হবে। তো দিয়ে দিলাম প্রন, তেজপাতা, শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, গোটা জিরে। প্রনটা ভেজে আমি দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ করে আদা রসুন পেঁয়াজের পেস্ট। তো এটা দেওয়ার পরে আমি ভালো করে একটু ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিব চাল ডাল। তো এখানে আমি 1 কাপ ডাল আর 2 কাপ চালের খিচুড়ি করব। আর ডালটা কিন্তু আমি রান্নার শুরুতে মাংস বসানোর আগে ভেজে তারপরে ভিজে রেখেছি, এতে চাল ডাল সমানভাবে সিদ্ধ হবে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন চাল আর ডাল দিয়ে দেবো মশলার মধ্যে, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ।
তো লবণ হলুদ দেওয়ার পরে আমি চাল ডাল ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব, একদম ঝরঝরা করে, যেমন আমরা পোলাও রান্না করি ঠিক ওরকম করে। যতটা ঝরঝরা হবে খিচুড়িটাও কিন্তু তত ঝরঝরা হবে। তো এরকম করে সময় করে চুলার হিট মাঝারিতে নিয়ে ভালো করে চাল ডাল এভাবে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে, যেটাই বলেন। তো চাল ডাল কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। তো এখানে আছে 3 কাপ চাল ডাল মিলে 3 কাপ, তো আমি এখানে জল দিলাম 5 কাপ। তো 5 কাপ জল দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। আর ঢাকনা দিয়ে আমি প্রথমে 5 থেকে 7 মিনিট জাল করব। আর জলটা অবশ্যই আপনারা মেপে এভাবে একটু কম দিবেন যখন বেশি খিচুড়ি করবেন, আর যদি 1 কাপ চালের খিচুড়ি করেন তাহলে ডাবল করে জল দিবেন। তো আমার 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। এখন যেটা করব, আমি উপরের খিচুড়িগুলো নিচে নিয়ে নেব আর নিচের খিচুড়িগুলো উপরে নিয়ে আসবো একটু নেড়ে চেড়ে। তারপরে দিয়ে দেব এইখানে আমি 1 টেবিল চামচ ঘি। তো ঘিটা একটু জমাট বাঁধা, তার জন্য আমি এরকম করে দিলাম। তো এইভাবে চতুর্পাশে আমি ঘিটাকে একটু সেট করে দিব। তারপরে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে একদম লো আঁচে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এতে খিচুড়িগুলো কিন্তু হয়ে যাবে দমে থেকে। তো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে আপনাদের একটু দেখিয়ে দিই যে কতটা ঝরঝরে হয়েছে। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কোনোটার সঙ্গে কোনোটা লেগে যায় নাই। আরেকটি কথা বন্ধুরা, এইভাবে ধনিয়া পাতা দিয়ে ঝুরা খিচুড়িটা রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদের হয়, যারা খেয়েছেন তারা তো জানেনই। তো যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন। আর এদিকে মাংসগুলো দেখুন, ঢেকে রাখার পরে এরকম হয়েছে, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে, খিচুড়ির সঙ্গে খাওয়ার মতোই হয়েছে। এবার পরিবেশন করার পালা। তো আর কি বন্ধুরা, এত সময় আমার রেসিপি দুটো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো রেসিপি দুটো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে কোনো একদিন আপনারা এইভাবে তৈরি করে খাবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, তারাও দেখে শিখতে পারবে এবং তৈরি করতে পারবে। তো আর কি বন্ধুরা, ভিডিওটি এখানেই রেখে দিব, আর বড় করব না। তো নতুন একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন কোনো রেসিপিতে।